পাঁচ বছর ধরে খোলা আকাশের নিচে ঝড় বৃষ্টি শীতে পায়ে শিকল বাঁধা অবস্থায় দিন কাটছে আজাদের। ওষুধ চাইতেও নিম্নমানের জীবন কাটাচ্ছে দিনাজপুরের পার্বতীপুরের চণ্ডীপুর ইউনিয়নের আফতাবউদ্দিনের ছেলে আজাদ। মানসিক অসুস্থ বলে বাড়ির পাশের কাঁঠাল গাছের সাথে শিকলে বাঁধা থাকে তার পা। দিনাজপুর প্রতিনিধি খাদেমুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন সুমাইয়া অর্থি। বাঁশঝাড়ের নিচে কাঁঠাল গাছে শিকলে বাঁধা পলিথিনে মোড়ানো একটি মানুষ পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের বড়হরিপুর গ্রামের পূর্ব মারোয়া এলাকার আফতাবউদ্দিন ও রওশনারা ষষ্ঠ সন্তান আজাদ আলী। মানসিক অসুস্থতার কথা বলে তাকে পাঁচ বছর ধরে এভাবেই পায়ে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আগে ভালো ছিল, বিয়ে করতে চাইলো, বিয়ে দিলাম, বিয়ে দেওয়ার পরে এই সমস্যা ছিল। তারপরে আমরা চিকিৎসা পাতি করছি সরকারি হাসপাতালে দুবার, কিন্তু আর্গ হয় না, এই অবস্থা এখনো শেষ। ছেলের এমন অবস্থায় নির্বাক হয়ে গেছেন মা রওশনারা। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তাকেও জানানো হয়েছে। এদিকে মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি দেখতে বলা হয়েছে। একটা লোক অসুস্থ, মানসিক সমস্যা আছে, তার তো চিকিৎসা হতে হবে, প্লাস তার বাসস্থান আর এগুলো ঠিক থাকে, এগুলো বাইরে বোঝানোর চেষ্টা করেছি যারা গার্ডিয়ান যারা আছেন, তারা তাদের নির্দেশ অনুযায়ী বলেছি যে পাবনা পাঠাতে বা যেখানে ভালো চিকিৎসা হয় সচেতন মহলের সহায়তায় স্বাভাবিক জীবন ফিরে পাক 33 বছর বয়সী তরুণ আজাদ, এমনটাই প্রত্যাশা এলাকার মানুষের। এসএটিভি নিউজ।